সম্মানিত পেয়ারা হাজিরিন, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব স্ত্রী সহবাসের দোয়া, বীর্যপাত করার সময় দোয়া, উভয়ের মিলনের দোয়া। সেই দোয়াগুলো আজকে আমরা এই ভিডিওতে করব। বীর্যপাতের আগে মনে মনে এই দোয়াটা পড়বেন। বীর্য বের হয়ে গেলে আল্লাহর দিকে মন রাখবেন, উত্তম সন্তান হবে, উত্তম কন্যা হবে। অনেকেই বলে, হুজুর ছেলে মেয়ে তো বড় হইল, কত কিছু করি কিন্তু ছেলেটা তো আর ভালো হয় না, কথা শুনে না, মা বাবার অবাধ্য, মারতে আসে কিছু বললেই, মেয়েরা মারতে আসে, কথা শুনে না, ওই যে আপনার স্বামী দোয়া পড়ে নাই অথবা আপনি দোয়া পড়েন নাই, সমস্যা তো আপনার নিজের। সন্তানদের হারামের উপর মানুষ করে অনেকে, সমস্যা আসলে নিজের। আল্লাহ পাক আমাদেরকে সমস্যাগুলো থেকে বের হয়ে আসার তৌফিক দান করেন। সহবাসের সময় অবশ্যই প্রত্যেকবার সহবাস শুধু নিজের যৌন চাহিদার জন্য নয়, এটা একটা ইবাদত। মুসলমানরা যখন ইবাদতে নিয়ত করবে, ওযু করবে, একে অপরের প্রতি নিজের দিন হেফাজতের জন্য, খারাপ থেকে বাঁচার জন্য, অকল্যাণ থেকে হেফাজতের জন্য, নিজে যেন অন্যদিকে দৃষ্টি না দেয় সেগুলো থেকে বাঁচার জন্য এই সমস্ত নিয়ত করে যখন কোনো মানুষ সহবাস করবে, আল্লাহ পাক সেটার মধ্যেও বরকত দিবেন। সহবাসের দোয়াটা হচ্ছে বিসমিল্লাহ, আল্লাহুম্মা জান্নিবনা শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রযাকতানা, আল্লাহুম্মা জান্নিবনা শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রযাকতানা। এটা একবার পড়ে নিলেই হবে, স্বামীও পড়বেন স্ত্রীও পড়বে। যখন বীর্য বের হয়ে যায় যায় তখনও আপনার মনটা আল্লাহর দিকে থাকতে হবে, এটা ওই অবস্থারই দোয়া। দোয়াটা হচ্ছে আল্লাহুম্মা লা তাজআলনি শাইতানি ফি মা রযাকতানি নাসিবান, আল্লাহুম্মা লা তাজআলনি শাইতানি ফি মা রযাকতানি নাসিবান। হায় আল্লাহ, তুমি আমার এই স্পামের মাধ্যমে, বীর্যের মাধ্যমে যে সন্তান দান করবে, তো এটার মাধ্যমে এটার কোনো অংশ যেন শয়তানের জন্য না হয়, শয়তান যেন আমার সাথে সহবাস না করে, শয়তানের বীর্যের মাধ্যমে যেন সন্তান না হয় অথবা ওই বীর্যটা যেন শয়তান না হয়ে যায়। কারণ শয়তান যখন ওই বীর্যের মধ্যে ঢুকে যায়, সন্তান হওয়ার সাথে সাথে অথবা সন্তান হওয়ার কিছুদিন পর থেকেই মা বাবার অবাধ্য হয়, এত দুষ্ট। অনেকে বলে না, ওই যে সে দোয়া পড়ে নাই, আল্লাহ পাক আমাদের সবাইকে এই আমল করার তৌফিক দান করেন। এবং আমাদেরকে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া, আমাদের নাম দিয়ে আমাদের ছবি দিয়ে অনেকেই প্রতারণা করছে, আমাদের নাম হলেই ওইটা আমি না, একে মারুফুল ইসলাম নামে এক ব্যক্তিকে দেখছি অথবা জুবাইর বিন ইমাম নামে ফেসবুকে অনেক পেজ ক্রিয়েট করছে, অনেক আইডি তৈরি করছে, তাদের থেকে সাবধান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।